দূরপাল্লার ট্রেনকে মদনপুরে দাঁড় করাতে হবে এই অভিযোগে সকাল থেকে আপ এবং ডাউন শাখা রেল অবরোধ করে বিক্ষোভ স্থানীয় যাত্রীদের নিত্য যাত্রীদের ছবি দেখাচ্ছি আপনাদের নদিয়ার ছবি নদিয়ার মদনপুরে দাঁড় করাতে হবে ট্রেনকে দূরপাল্লার ট্রেনকে আর এই অভিযোগে সকাল থেকে আপ এবং ডাউন শাখার রেল অবরোধ করে বিক্ষোভ নিত্য যাত্রীদের বিক্ষোভের ছবি উঠে আসছে দেখুন দূরপাল্লার যে সমস্ত ট্রেন রয়েছে তাদেরকে দাঁড় করাতে হবে মদনপুর স্টেশনে আর তার জেরেই কিন্তু অবরোধ চলছে সকাল থেকে আপ এবং ডাউন শাখা রেল অবরোধ করে বিক্ষোভ সকাল 7:30 থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ চলছে এখনো পর্যন্ত যে ছবিটা উঠে আসছে দেখুন বক্তব্যগুলো শোনাবো কি বলছে নিত্য যাত্রীরা তাদের ঠিক কি দাবি নিত্য যাত্রীদের তারা বলছেন কোনো ট্রেন চলছে না চলবে না দূরপাল্লার ট্রেন যাতে দাঁড়ায় মদনপুর স্টেশনে সেই দাবিতে নিত্য যাত্রীরা তারা অবরোধ করেছেন সকাল থেকে আপ এবং ডাউন শাখা রেল অবরোধে ভোগান্তি ওই শাখায় যারা যাতায়াত করেন সেই সমস্ত যাত্রীদের শোনাবো নিত্য যাত্রীরা তারা কি বলছেন এই কারণে দীর্ঘ 40-45 মিনিট পরে একটা ট্রেন আছে ঠিক আছে এটাকে এখন কয়েকদিন ধরে মেমো ট্রেন চালানো হচ্ছে গতকালকে ট্রেনের মধ্যে কিছু বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে আমরা বারবার করে অনুরোধ করছি অনুরোধ করার পরেও এরা কেউ শুনছে না রামপুরহাটে কি কাজ হচ্ছে সেই জন্য আমাদের স্টেশন মাস্টার বাবু বলে গেলেন এসে যে 28 তারিখ পর্যন্ত এই ট্রেনটা চলবে কিন্তু আমরা যদি এইভাবে একদিনই আমরা এত কষ্ট সহ্য করতে পারছি না এবার প্রথমত 40 থেকে 45 মিনিট পরের ট্রেন সেটিও মেমো দেওয়া হয় এবং আমাদের উঠতে তো সমস্যা হয় যেতেও সমস্যা হয় সামান্য কাঁচাপাড়া গিয়ে লোক আর উঠতে পারে না মানে এতটা ভিড় হয় তারপরে বাথরুম নোংরা বাথরুমে জল আসে আমরা দাঁড়াতে পারি না সেটা গত শুক্রবার থেকে মেমো দেওয়া হচ্ছে বলার পরেও এনারা শোনেনি তো যাত্রী সবাই মিলে এখন অবরোধ করা হয়েছে আমাদের প্রথম মেমোটা চেঞ্জ করতে হবে আর দ্বিতীয় দাবি হচ্ছে যে যে অফিস টাইমে যে গ্যালোপিং ট্রেনগুলো যায় সেগুলো দাঁড়াতে হবে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ পলাশ এখনো কি চলছে অবরোধ এখনই মিনাক্ষী দেখো এখনো যে লালগোলা এবং শিয়ালদার শাখার যে ডিভিশন সেই ডিভিশনে কিন্তু রেল অবরোধ করে নিত্য যাত্রীদের একটা বিক্ষোভ চলছে এই যাত্রীদের যেটা মূলত দাবি যে এখানে দূরপাল্লা ট্রেনগুলোকে স্টপ কারণ অফিস টাইমে নিত্য যাত্রীদের একটা ভিড় প্রতিনিয়ত লেগেই থাকে সেক্ষেত্রে প্রচুর মেমো ট্রেন এবং দূরপাল্লা ট্রেন সেই ট্রেনগুলো বাইপাস ইস্টার্ন রেলের সিপিআরও কৌশিকবাবু আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে সঙ্গে থাকো তুমি কৌশিকবাবু জানতে চাইবো যে কি অবস্থা রেল অবরোধের জেরে তো ওই শাখা যে সমস্ত শাখায় ট্রেন চলাচল করে অর্থাৎ আপ এবং ডাউন শাখা রেল চলাচলে তো বিঘ্ন ঘটেছে এই মুহূর্তে কি পরিস্থিতি আপনারা কি করছেন কি ব্যবস্থা নিচ্ছেন না পরিস্থিতি স্বাভাবিক হয়নি এটা মেনলি তাদের দাবি ছিল মদনপুরে যারা নিত্য যাত্রী তাদের একটা দাবি ছিল যে ওইখানে একটা গ্যালোপিং লোকাল আছে ওই সময় গ্যালোপিং লোকালে একটা স্টপেজ ওখানে দিতে হবে আর যে ট্রেনটাকে ওরা অবরোধ করেছে সেটা একটা ইএমইউ লোকাল সেটাকে ওরা বলছে ইএমইউ লোকাল সাধারণত মেমো লোকালের থেকে একটু ছোট হয় সাইজে তো সেই জন্য তাদের দাবি যে ওই সময় একটা মেমো লোকাল দিতে হবে এই দুটোই মূলত দাবি আছে কিন্তু দাবি রাখার প্রপার প্ল্যাটফর্ম আছে প্রপার জায়গা আছে সেই ফোরামে এসে দাবিটা রাখলে ভালো হয় এইভাবে যাত্রীদের সাধারণ যাত্রীরা যারা আজকে অফিস যেতে পারছে না বা অসুবিধা হচ্ছে বা কেউ ট্রিটমেন্টের জন্য যাচ্ছে তাদের সে অসুবিধায় ফেলে কোনো সমস্যার সমাধান হয় না আমরা আছি আমাদের বিভিন্ন অফিসিয়ালসরা আছে তাদের সঙ্গে এসে কথা বললে এটা খুব সামান্য একটা সমস্যা সেটা সমাধান হয়ে যাবে আমরা আশা করছি যে আপনাদের মাধ্যমে এই বার্তা তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা এই দাবি অবরোধটা তুলে নিয়ে আমাদের সঙ্গে বসে এই সমস্যার সমাধানে এগিয়ে আসবে ধন্যবাদ কৌশিকবাবু কথা বলার জন্য
আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, তোমাকেও ধন্যবাদ।